ওয়েস্টমিনস্টার ব্রিজের শিরোনাম কেন্দ্রীয় ধারণা প্রকৃতির কবি, সব কোয়েশ্চেনের অ্যান্সার একটাই হবে। বসবাস ছিলেন একজন প্রকৃতি কবি, তিনি ইংরেজ সাহিত্য ইতিহাসে একজন প্রকৃতিপ্রেমিক ছিলেন। 1802 সালে বলা হয় যে ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথির সাথে ফ্রান্স যাচ্ছিলেন, এমন সময় একটি গাড়ির ছাদে বসে রচনা করেছিলেন। আপনার ওয়েস্টমিনস্টার ব্রিজে ওয়ার্ডসওয়ার্থ তার কথায় লন্ডনের সৌন্দর্য চিত্র আঁকেন, রোদ সকালে সৌন্দর্য চিত্র চিত্রিত করতে সহায়তা করে। শিরোনামটি একটা দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্যকে বোঝায় যা কবির মনকে উত্তেজিত করে। লন্ডন থেকে ডোভার যাওয়ার পথে কবি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। লন্ডন শহরের অতুলনীয় সৌন্দর্য প্রথম দিকে ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে দেখেছি। সকাল জাহাজ, টাওয়ার, গম্বুজ, থিয়েটার এবং মন্দিরগুলি ধূমপায়ী বাতাসে উজ্জ্বলভাবে চকচক করছে। থেমস অবাধে প্রবাহিত, দর্শনীয়তা দুর্দান্ত। সূর্য হলো উজ্জ্বলভাবে জ্বলজ্বল মনে হচ্ছে, নতুন পোশাক পরবে। কবি কখনো অভিজ্ঞতা করেনি, তিনি তার কথায় প্রকৃতি উপাসনা করেছেন। যেটা ইংলিশে বললাম, টাইটেল থাকলে শিরোনাম স্পষ্ট হবে, যেমন একটা দুর্দান্ত অভিজ্ঞতা সময় এবং স্থান নির্দেশ করে, সুতরাং এটি উপযুক্ত। আর যদি স্ট্রাকচার বা কাঠামো থাকে তাহলে এটি একটি পেট্রারকন সনেট, ছাড়া স্কিম অক্টেভ হলো ABBA ABBA। অষ্টম শহরটির বর্ণনা দেয় অষ্টম বা অক্টেভ। সিটি 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 হলো শ্রেষ্ঠের শহরের যে সৌন্দর্যটি কবির মনে উদ্ভূত হয়েছিল তা চিত্রিত করেছে।